নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে প্রতিনিয়তই আমাদের কোনো না কোনো পথ চলতে হয়। অনেক সময় আগে জানা থাকা সত্ত্বেও বিপজ্জনক পথটিকে অনুসরণ করি আমরা। অনেক দ্বিধা সংশয়ের পথেই পথ চলতে থাকি, কেননা জীবনের তাগিদ আমাদেরকে বিপজ্জনক পথ চলতে বাধ্য করে। হার হামেশাই এখানে ঘটে দুর্ঘটনা, তবুও মানুষ এই পথেই বারবার যাত্রা করে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের ঝুঁকিপূর্ণ 10টি সড়ক সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 1. খরদঙ্গুলা, ভারত। বিশ্বের সবচেয়ে উঁচু গিরিপথের মধ্যে দিয়ে প্রবাহিত রাস্তা হল খরদঙ্গুলা। ন্যাশনাল জিওগ্রাফিক ও গ্রিনিস বিশ্ব রেকর্ড অনুযায়ী এই রাস্তাটি ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ রাস্তা হিসাবে বিবেচিত। রাস্তাটি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত। এর উচ্চতা 5,359 মিটার। এটি ভারতের উচ্চতম গিরিপথ। 1988 সালে এটিকে যান চলাচলের জন্য মুক্ত করে দেয়া হয়। পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসাবে পরিচিত সিয়াচেন হিমবাহের সঙ্গে যোগাযোগের জন্য এর গুরুত্ব অপরিসীম। 2. গাওলিয়াং টানেল, চীন। গাওলিয়াং টানেল চীনের হেয়ান প্রদেশে অবস্থিত। 1,200 মিটার লম্বা এই সুড়ঙ্গটি পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই সুড়ঙ্গ পথের মাধ্যমে চীন হেনান প্রদেশের গাওলিয়াং গ্রামের সঙ্গে সংযোগ রক্ষা করে। 3. ডাল্টন হাইওয়ে, আলাস্কা। ডাল্টন হাইওয়ে আলাস্কাতে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে তুষারময় ও সোজা রাস্তা হিসাবে পরিচিত। 666 কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি 1974 সালে ট্রান্স আলাস্কা পাইপলাইন সিস্টেমের মাধ্যমে সংযোগ স্থাপনের জন্য এটি তৈরি করা হয়েছিল। তুষারময় অঞ্চলে এর অবস্থান হওয়ার কারণে এটি খুব ঝুঁকিপূর্ণ রাস্তা হিসাবে বিবেচিত। 4. ইসিমা ওয়াহাশি ব্রিজ, জাপান। রোলার কোস্টার সেতু হিসাবে পরিচিত জাপানের এই সেতুটির নাম ইসিমা ওয়াহাশি। এই শক্ত কাঠামোর খাড়া সেতুটি তৈরি করেছে জাপান। এটি 1997 থেকে 2004 সালের মধ্যবর্তী সময়ে তৈরি করা হয়। নিজ দিয়ে খুব সহজে জাহাজ চলাচল করার উদ্দেশ্যে সেতুটির এই রূপ নকশা করা হয়েছে। এটি জাপানের প্রথম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম কঠিন কাঠামো দিয়ে তৈরি সেতু। এর দৈর্ঘ্য 1.7 কিলোমিটার, উচ্চতা 44.7 মিটার এবং প্রস্থ 11.3 মিটার। 5. আটলান্টিক ওশেন রোড, নরওয়ে। আটলান্টিক ওশেন রোড নরওয়ে অবস্থিত। এর দৈর্ঘ্য হল 8.3 কিলোমিটার। সমুদ্রের মাঝখানে বেশ কয়েকটি দ্বীপের সাথে মোট 8টি সেতু জুড়ে এই রাস্তাটি তৈরি করা হয়েছে। এটি তৈরি করার পরিকল্পনা করা হয় 1970 সালে। কাজ শুরু করা হয় 1 আগস্ট 1983 সালে এবং শেষ হয় 7 জুলাই 1989 সালে। এটি তৈরি করার সময় 12টি বৃহৎ সামুদ্রিক ঝড়ের সম্মুখীন হতে হয়েছিল। 2009 সালে এটিকে নরওয়ে কনস্ট্রাকশন অব দ্য সেঞ্চুরি পুরস্কারে ভূষিত করা হয়। বর্তমানে এই স্থানটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা। 6. জোজিলা, ভারত। জোজিলা পশ্চিম হিমালয় পর্বতশ্রেণীতে শ্রীনগর হতে লে যাওয়ার 1 নম্বর জাতীয় রাস্তার উপর অবস্থিত। এই রাস্তাটি তৈরি করা হয়েছে লাদাখ ও কাশ্মীরের মধ্যে সংযোগ রক্ষা করার জন্য। এর দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার। এটি প্রায় 9,528 মিটার উচ্চতায় অবস্থান করছে। এই সড়কটি এতটা সংকীর্ণ যে এখান থেকে যে কোনো গাড়ি যেতে সংকোচ বোধ করবে। প্রতি বছর 6 মাসে প্রচণ্ড তুষারপাতে জোজিলাতে বরফ জমে থাকে। লে সড়ক পথ তখন সমগ্র দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 2008 সালে এখানে প্রায় 18 মিটার তুষারপাত হয়। প্রতি বছর বসন্তকালে সীমান্ত সড়ক সংস্থা ওই স্থানের বরফ পরিষ্কার করে জুনের শুরু থেকে নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত 1 নম্বর জাতীয় রাস্তাটি খোলার ব্যবস্থা করে। 7. হানা হাওয়াই। হানা হাওয়াইটি হাওয়াই দ্বীপে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের তীর বরাবর প্রবাহিত এক অপরূপ রাস্তা এটি। এর দৈর্ঘ্য 103 কিলোমিটার। 8. কোলিমা, রাশিয়া। কোলিমা সড়কটি রাশিয়াতে অবস্থিত। এটি মৃত্যু রাস্তা নামেও পরিচিত। 1932 সালে রাস্তাটির কাজ শুরু হয়। তখন রাস্তাটির প্রথম অংশ কারাগারের বন্দীদের দিয়ে তৈরি করা হয়েছিল। এই রাস্তার কাজ শেষ করতে 1953 সাল পর্যন্ত সময় লেগেছিল। 9. লে প্যাসেজ ডি গয়েস, ফ্রান্স। লে প্যাসেজ ডি গয়েস রাস্তাটি ফ্রান্সে অবস্থিত। রাস্তাটি সম্পূর্ণ তৈরি হওয়ার পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তবে কিছু ঘন্টা পরই এটিকে আবার বন্ধ করে দেয়া হয়, কারণ সেই সময় রাস্তাটি সম্পূর্ণরূপে নদীর মধ্যে তলিয়ে যায়। জানা যায় রাস্তাটির দৈর্ঘ্য ছিল 4,125 কিলোমিটার। 10. ট্রান্স ফার্গাসান, রোমানিয়া। এই রোমাঞ্চিত ও ভয়ঙ্কর রাস্তাটি রোমানিয়ার পাহাড়ি অঞ্চলে অবস্থিত। কয়েক বছর আগে এক জরিপে দেখা যায় বিশ্বের দর্শনীয় রাস্তাগুলোর মধ্যে এটি অন্যতম। ভয়ঙ্কর হলেও রমণীর কার্লি চুলের মতো আঁকামাঁকা ট্রান্সফার্গান রাস্তাটির ভ্রমণ পিপাসুদের মন কাড়ে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।